নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2023 সালের ইতিহাসের এমসিকিউ সাজেশন নিয়ে আলোচনা করছি। মডেল কোশ্চেন সেট 9, ঠিক আছে, বা মডেল কোশ্চেন উইথ অ্যান্সার কে 9। এর আগে আমি বাকি আটখানা সেট নিয়ে আলোচনা করছি, এটা আমাদের 9 নম্বর সেট। আমি যে সেটগুলো নিয়ে আলোচনা করছি এখান থেকে 100% তোমরা কমন পাবে 2023 সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষায়। ফার্স্ট কোশ্চেন কেসে, মিথ শব্দটি এসেছে কোন গ্রিক শব্দ থেকে? অ্যান্সার হবে মিথোস থেকে। পরের কোশ্চেন কী বলেছে আমাদের রোমান টু এর কোশ্চেন, কী বলেছে রোমান টু এর কোশ্চেন? ভারতের প্রাচীনতম জাদুঘর কোনটি? অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার, ভারতীয় জাদুঘর। পরের কোশ্চেন কী বলেছে রোমান থ্রি কোশ্চেন, ইতিহাস রচনার সূত্রপাত ঘটেছিল? অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার, গ্রীসে। রোমান ফোরের কোশ্চেন কী বলেছে, ওয়েল্ড পলিটিক নীতিটি কে গ্রহণ করেন? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, কাইজার দ্বিতীয় উইলিয়াম। পাঁচ নম্বরের কোশ্চেন কী বলেছে, যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি প্রচার করেন? অ্যান্সার বি এর অ্যান্সার, চার্লস ডারউইন। পরের কোশ্চেন কী বলেছে আমাদের ছ নম্বরের কোশ্চেন, পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম, এই উক্তিটি করেন? অ্যান্সার বি এর অ্যান্সার, লেনিন। পরের কোশ্চেন কী বলেছে আমাদের সাত নম্বরের কোশ্চেন, গ্যারেন্টি প্রথা কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিল? অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার, রেলপথ প্রসার। সাত নম্বরের কোশ্চেন কী বলেছে তো দেখো, আট নম্বরের কোশ্চেন কী বলেছে, দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? অ্যান্সার হবে সে অ্যান্সার, জন স্টুয়ার্ট মিল। ন নম্বরের কোশ্চেন কী বলেছে, কোহং ছিল একটি? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, বণিক সংগঠন। দশ নম্বরের কোশ্চেন কী বলেছে, প্রথম বাংলা সংবাদপত্র হলো? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, সোম প্রকাশ। এগারো নম্বরের কোশ্চেন কী বলেছে, আধুনিক ভারতের জন বলা হয়? অ্যান্সার বি এর অ্যান্সার, রামমোহন রায়কে। বারো নম্বরের কোশ্চেন কী বলেছে, মেট্রোপলিটন ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে সে অ্যান্সার, দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের কোশ্চেন কী বলেছে আমাদের তেরো নম্বরের কোশ্চেন, ভারতের প্রথম মে দিবস পালিত হয়? অ্যান্সার হবে সে অ্যান্সার, 1923 খ্রিস্টাব্দে। চোদ্দো নম্বরের কোশ্চেন কী বলেছে, আলিগড় কলেজের ইংরেজ অধ্যক্ষ ছিলেন? অ্যান্সার বি এর অ্যান্সার, থিওডোর বেগ। পনেরো নম্বরের কোশ্চেন কী বলেছে, পঞ্চাশের মনান্তরের প্রেক্ষাপটে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাসটি হলো? অ্যান্সার হবে এর অ্যান্সার, অশনি সংকেত। পরের কোশ্চেন কী বলেছে আমাদের ষোলো নম্বরের কোশ্চেন, রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা হলেন? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, মানবেন্দ্রনাথ রায়। পরের কোশ্চেন কী বলেছে আমাদের সতেরো নম্বরের কোশ্চেন, আজাদহীন বাহিনী প্রথম, আজাদহীন বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করেছিল সেটি হলো? অ্যান্সার হবে এর অ্যান্সার, কোহিমা। পরের কোশ্চেন কী বলেছে আমাদের নেক্সট কোশ্চেন বলেছে আঠারো নম্বরের কোশ্চেন, ডক্টর সুকর্ণ কোন দেশের নেতা ছিলেন? অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ইন্দোনেশিয়ার। উনিশ নম্বরের কোশ্চেন কী বলেছে, ঠান্ডা যুদ্ধ কথাটি প্রথম ব্যবহার করেন? অ্যান্সার হবে এর অ্যান্সার, ওয়াল্টার লিপম্যান। তো দেখো কুড়ি নম্বরের কোশ্চেন কী বলেছে, কত ডিগ্রি অক্ষরেখায় উত্তর ও দক্ষিণ কোরিয়া সীমানা রেখা চিহ্নিত হয়েছিল? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 38 ডিগ্রি। পরের কোশ্চেন কী বলেছে আমাদের একুশ নম্বরের কোশ্চেন, চীনের উল্লেখযোগ্য ঘটনাটি হলো? অ্যান্সার হবে এর অ্যান্সার, লং মার্চ। পরের কোশ্চেন কী বলেছে আমাদের বাইশ নম্বরের কোশ্চেন, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি লেখেন? এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, জওহরলাল নেহরু। পরের কোশ্চেন কী বলেছে আমাদের, পরের কোশ্চেন বলেছে তেইশ নম্বরের কোশ্চেন, রাজ্যসভার সভাপতিত্ব করেন? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, উপরাষ্ট্রপতি। পরের কোশ্চেন কী বলেছে আমাদের চব্বিশ নম্বরের কোশ্চেন, মায়ানমারের বর্তমান নাম হলো? অ্যান্সার হবে এর অ্যান্সার, বার্মা। তো দেখো এই যে এক নম্বরে যে ষোলোখানা যে এসএ কিউব আছে, এই এসএ কিউবগুলো তোমাদের আমি পরে একদিন সলভ করে দেবো। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে, এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে, পারলে আমি খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই এর অ্যান্সার আমি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তোমরা দেখো, ভালো করে দেখো, খুব সুন্দর করে কোশ্চেনগুলো দেওয়া আছে এখানে, ঠিক আছে? তোমরা যদি এইগুলো খুব সুন্দর করে পড়তে পারো তাহলে তোমরা 100% ভালো নম্বর পাবে, উচ্চ মাধ্যমিকে 100% তোমরা এখান থেকে কমন পাবে, ঠিক আছে? বুঝতে পারছো? সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটা আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।